বিচারক বৃন্দ, আমার পক্ষ থেকে বন্ধুগণ এবং সম্মানিত শ্রোতা ও দর্শক সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের পরের আজ আমরা যে বিষয়টি বিতর্ক করছি সেটি হচ্ছে অশিক্ষা নয় দুর্নীতি জনগণনে জনগণের মতদানের প্রধান বাধা। আমি মনের প্রথম বিশ্লেষণের পূর্বে প্রথমে আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার পক্ষে শুরু করছি। এসে বলে গেলে যে আমার দলের প্রথম বক্তা নাকি তার দলের প্রথম বক্তার সঙ্গে আমাকে বিজ্ঞান বলেছে যে তার দলের প্রথম বক্তা অশিক্ষার কোনো সময় করে যাননি, কিন্তু তিনি হয়তো তা আমার সাথে শুনেননি। আমার দলের প্রথম বক্তা এসে বলে গেছে যে তার দলের প্রথম বক্তা সম্মান করে গেছে, কিন্তু সেটা বিকৃত, কারণ সকলে সে বলেছে অশিক্ষা করবে, সে প্রচলিত শিক্ষার অর্থেই বুঝাচ্ছে। কিন্তু আমাদের আমার দলের প্রথম বক্তা এসে বলেছে যে না, অশিক্ষা বলতে আমরা শুধু প্রচলিত শিক্ষা নয়, সেই সাথে নৈতিকতা নৈতিক শিক্ষার অভাবকেও বুঝাচ্ছি। মাউরি মরেটার আজকে আমার প্রথম বক্তা যে বিতর্ক করছে তা হচ্ছে অশিক্ষা নয় দুর্নীতি জনগণের মতদানের প্রধান। তাহলে এক্ষেত্রে তারা দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করবে এবং দুর্নীতি প্রতিরোধে তারা অবশ্যই নৈতিক শিক্ষার মানে ধারণ করার চেষ্টা করবে। এক্ষেত্রে নৈতিক শিক্ষার অভাব আছে বলেই কিন্তু আজ তারা বলছে যে দেশে দুর্নীতি আছে। তাহলে নৈতিক শিক্ষা কিন্তু এক ধরনের শিক্ষার মধ্যে পড়ছে আমার প্রথম বক্তার সংজ্ঞা অনুসারে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে মূলত নৈতিক শিক্ষার অভাব, অর্থাৎ এক ধরনের অশিক্ষা, আর অশিক্ষাই জনগণের ক্ষমতায়নের প্রধান বাধা, কারণ দুর্নীতির মূলে রয়েছে নৈতিক শিক্ষার অভাব, আর এটা এক ধরনের অশিক্ষা। আশা করা সেটা বুঝতে পেরেছেন। দেখুন আমি মনে করেন আজকে জাতির মানে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, সেখানে একজন জাতিকে পরিচালিত করছে, আমাদের রাষ্ট্র আজ পরিচালিত করছে। আজ কিন্তু আমরা কোনো অশিক্ষিত মানে আমরা কোনো অশিক্ষিত মানুষ পরিচালিত করছি না, সেক্ষেত্রে অবশ্যই আমরা শিক্ষিত মানুষদের আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আজ যদি আমরা দেশকে দুর্নীতি প্রতিরোধ করে দিই তাহলে কত হতো, আমাদের আমাদের দেশে দুর্নীতি না থাকে, সকলে যদি সৎ হয় তাহলে কিন্তু আমরা শিক্ষা ছাড়া আমাদের দেশ পরিচালিত করতে পারবো। আমরা কিন্তু অবশ্যই দেশ পরিচালনা করার জন্য শিক্ষার দরকার হবে, শিক্ষিত একটি নিয়ন্ত্রক দরকার হবে যে আমাদের রাষ্ট্র পরিচালিত করবে। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুর্নীতি জনগণের মধ্যে সবার ফলে থাকা। এরপর মানব রাইটার আজ যদি দুর্নীতি জনগণের ক্ষমতায়নের প্রধান বাধা হতো তাহলে মানব আমাদের দেশকে জনগণের ক্ষমতায়ন নাই, আমাদের দেশে তো জনগণের ক্ষমতায়ন আছে। কিন্তু মানব রাইটার কারণ কি আজ আমাদের জনগণের ক্ষমতায়ন যা আছে তারা বলছে যে আমাদের দেশে দুর্নীতি আছে, তাই দুর্নীতি আছে, আর এটাই জনগণের ক্ষমতায়নের প্রধান বাধা। কিন্তু মানব রাইটার আমাদের দেশে আমরা জনগণের ক্ষমতায়ন স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। তাহলে মানব রাইটার দুর্নীতি থাকা সত্ত্বেও আমাদের দেশে জনগণের ক্ষমতায়ন কিভাবে হচ্ছে, কারণ আমাদের দেশ শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে গেছে, কারণ শিক্ষার হার আমাদের দেশে বৃদ্ধি পেয়েছে, তাই আর আমাদের জনগণের ক্ষমতায়ন হচ্ছে। দুর্নীতির দিক দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের বাংলাদেশ আজ 13তম, যা 2020 সালে ছিল 12তম, 2020 সালে ছিল আর